আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদেরকে চকলেট চিপস বিস্কিট করে দেখাবো। বাচ্চাদের খুবই প্রিয় একটা খাবার, যেহেতু এটাতে চকলেট চিপস আছে। আর এটা আপনারা বাসায় বানিয়ে এয়ার টাইট কন্টেইনারে এক মাসও রেখে খেতে পারবেন। প্রথমে আমি একটা বোলে বাটার নিয়ে নিচ্ছি, 100 গ্রামস। এটা আপনারা রুম টেম্পারেচারে রেখেই নরম করে নেবেন। তারপর আমি দিয়ে দিয়েছি সুগার 50 গ্রাম, ভালো মতো বিট করে নেবেন। স্মুথ হওয়া পর্যন্ত আপনারা এটা বিট করতে থাকবেন। তারপর আমি দিয়ে দিচ্ছি ভ্যানিলা এসেন্স 1 টিস্পুন। তারপর আমি এখানে একটা ডিম ভেঙে দিয়ে দিচ্ছি। তারপর আবার সব একসাথে বিট করে নেবেন। তারপর আমি এখানে 1 কাপ ফ্লাওয়ার দিয়ে দিব। তারপর দিচ্ছি বেকিং পাউডার 1 টিস্পুন। একসাথে সব আপনারা ছেঁকে নেবেন। তারপর ভালো মতো এটা ফোল্ড করবেন। এখানে আপনারা কোনো ধরনের ইলেকট্রিক বিটার ইউজ করবেন না। তারপর 1 কাপ চকলেট চিপসগুলো আপনারা এটার সাথে মিক্স করে দিবেন। এটাও ভালো মতো একসাথে ফোল্ড করবেন। আমি একটু কাজের সুবিধার জন্য হাত দিয়ে জিনিসটা মিক্স করে নিচ্ছি, যাতে হাতের গরমে বাটারগুলো আর একটু মেল্ট হয়ে যায়। এখানে আমার বড় মেয়ে, ও কুকি বানাচ্ছে। আপনারা কুকিগুলো এরকম রাউন্ড বল করে বেকিং ট্রেতে রেখে দিবেন। আর চেষ্টা করবেন একটু গ্যাপে গ্যাপে কুকিগুলো সাজাতে, যাতে যখন বেক হবে জিনিসটা ছড়াতে স্পেস পায়। আপনারা চাইলে ফ্ল্যাটও করে দিতে পারেন, কিন্তু আমি একটু ছোট সাইজের কুকি বানাতে চাচ্ছি, এর জন্য আমি এরকম রাউন্ড বল করেই বেকিং ট্রেতে দিয়ে দিয়েছি। আমি এটা এখন ওভেনে দিয়ে দিয়েছি 160 ডিগ্রিতে 15 মিনিটের জন্য। এটা এখন হয়ে গিয়েছে, আমি বের করে নিচ্ছি। আপনারা দেখবেন সাইডে এরকম ব্রাউন কালার হয়ে গেলে ওভেন থেকে বের করে নেবেন। মাঝখানেরটা একটু সফট থাকবে, ওটা আস্তে আস্তে হার্ড হয়ে যাবে। আজ এতটুকুই, আশা করি ভিডিও ভালো লেগেছে। আল্লাহ হাফেজ।